আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আয়কর সংক্রান্ত এটা আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কাদের আয়কর রিটার্ন সাবমিট করতেই হবে। দুইটা ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে যে যাদের করযোগ্য আয় আছে, আর একটা হচ্ছে যে যারা আয় থাকুক বা না থাকুক নির্দিষ্ট ওই কাজের জন্য যদি আপনি 10 সার্টিফিকেট করেন আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতেই হবে। তো ধারাবাহিক এই সিরিজটার আজকে দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব আয়কর রিটার্নটা কবে, কিভাবে, কার জন্য, কোন পদ্ধতিতে আপনি সাবমিট করতে পারবেন। ধারাবাহিক পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা আপনাদেরকে হাতে কলমে শিখাবো, আপনি সাবমিটটা করতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। বন্ধুরা, আমরা যদি চলে যাই আমাদের আয়কর নির্দেশিকা যেটা জারি করা হয়েছে, জাস্ট একটু দর্জি দেখার আমরা চেষ্টা করি। সেখান থেকে আমাদের রিটার্ন দাখিলের পদ্ধতি, মানে আমরা কিভাবে আয়কর রিটার্নটা সাবমিট করব। এখন নর্মালি দুই প্রকারের রিটার্ন সাবমিট করা যায়। একটা হচ্ছে স্বনির্ধারণী পদ্ধতি, মানে আপনার আয়কর কত হচ্ছে আপনি হিসাব টিকাশ করে আপনার আয়করটা সাবমিট করে দিলেন, এটাকে বলে যে স্বনির্ধারণ পদ্ধতি। আর সাধারণ পদ্ধতিতে যেটা হয়, আসলে আপনি আপনার আয়কর রিটার্নটা হিসাব করেন না, আপনি জাস্ট আপনার আয়করের যে আপনার একটা সেখানে নির্দিষ্ট ফর্মে আপনি আবেদন করেন, তখন আয়কর অফিস ঠিক করে দেয় যে আপনার কত টাকা আসলে আয়কর হবে। তো আমরা স্বনির্ধারণ পদ্ধতিতেই শিখবো যে আমরা কিভাবে আমাদের আয়করটা ক্যালকুলেশন করব, কত টাকা আসলো, রেয়াত কিভাবে পাবো, সবকিছু হিসাব করে আমরা দিয়ে দিব। এখন নর্মালি নিয়ম হচ্ছে, আগে যেটা ছিল যে আসলে আপনার 30শে নভেম্বর পর্যন্ত হচ্ছে আমাদের আয়কর রিটার্ন দাখিল করা শেষ দিন। এখন আয়কর রিটার্ন দাখিল করা শেষ দিনে যদি আয়কর দিবসে যদি আপনি সাবমিট না করেন, পরবর্তীতেও আপনাকে স্বনির্ধারণ পদ্ধতিতেই করতে হবে, সাধারণ পদ্ধতির কোনো সুযোগ নাই। এখন আসলে কর দিবস কি? তাহলে নর্মালি যারা রেগুলার কর দেন আগের বছর থেকে, প্রতি বছরে 30শে নভেম্বর পর্যন্ত আমরা বলি যে কর দিবস, অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যেই আপনি আপনার আয়কর রিটার্নটা সাবমিট করবেন। কিন্তু যারা নতুন এখন পর্যন্ত আয়কর রিটার্ন সাবমিট করেন নাই, এদের জন্য আপনার 30শে যে জুন আছে 2024 সালের, এর মধ্যে আপনি আপনার আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন, যারা নতুন এখনো সাবমিট করেন নাই। কিন্তু আপনি যদি গতবার সাবমিট করেন, এইবার 30শে নভেম্বরের মধ্যে চাইলে আজকেও সাবমিট কিন্তু করতে পারেন, অনলাইনেও কিন্তু চালু আছে, অনলাইনেও করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আপনি রিটার্নটা কোথায় সাবমিট করবেন। আপনার যে 10 সার্টিফিকেটটা আছে যেটা আপনি তৈরি করেছেন, সেখানে দেখবেন যে আপনার কি লেখা আছে, অধিক্ষেত্র লেখা আছে, সেখানে সার্কেল আপনার লেখা আছে, সেই সার্কেলে আপনাকে জমা করতে হবে। মানে আপনার 10 সার্টিফিকেটের মধ্যে আপনি পাবেন যে আয়কর রিটার্নটা কোথায় সাবমিট করবেন। আর যদি আপনি দেশের বাইরে থাকেন, দূতাবাসেও আপনি রিটার্ন দাখিল করতে পারবেন, অথবা এনবিআর এর যে ওয়েবসাইটটা আছে, এনবিআর এর ওয়েবসাইটে গিয়েও অনলাইনে আপনি আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন, সেটার জন্য কোনো সমস্যা হবে না। এখন আপনি যদি সময় মতো আপনার রিটার্ন যদি সাবমিট না করেন কি হবে? তো বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, করতেই হবে, না হলে আপনার গ্যাস, বিদ্যুৎ সংযোগ, নানা প্রকার ব্যবসাপাতি, বেতন ভাতা এগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ক্ষেত্র বিশেষে। এটা ছাড়া পাশাপাশি আপনার উপর জরিমানা আরোপিত হবে 266 ধারা মোতাবেক, এবং উপকর কমিশনার কর্তৃক একতরফা ভাবে নির্ধারিত কর আপনাকে পরিশোধ করতে হইতে পারে। তো এইটা ছিল আমাদের বেসিক একটা জিনিস। তাহলে আমরা আয়করটা কি করব, দুই ভাবে আমরা সাবমিট করতে পারি। একটা নর্মাল বলে যে স্বনির্ধারণী পদ্ধতি, যেটা আমরা নিজেরাই নিজের কত টাকা আয়, কত টাকা করযোগ্য হবে হিসাব করবো, আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতি। তো যারা ব্যক্তিদের জন্য আসলে স্বনির্ধারণ পদ্ধতি, এইটার ক্ষেত্রে আমাদেরকে যারাই নিয়মিত কর দেন 30শে নভেম্বরের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে, আর যারা এখন পর্যন্ত এবার প্রথম দিবেন তারা আগামী বছরের 30শে জুন পর্যন্ত কিন্তু সময় পাবেন। আর 30শে নভেম্বরকে আমরা কর দিবস বলি, এই কর দিবসে কর সাবমিট করতে হয়, কর দিবস অথবা তার পূর্বে। এখন যদি আপনি কর দিবসও সাবমিট না করেন, তাইলে আপনার উপর কি হবে, জরিমানা আরোপিত হবে। তো সেই জরিমানার পরিমাণ কত হবে, যেটা আমরা পরবর্তী ভিডিও গুলাতে দেখাবো যে জরিমানা কেমন হইতে পারে। আমাদের ধারাবাহিক ভিডিও গুলার করার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি একদম বেসিক লেভেল থেকে ধীরে ধীরে বুঝতে পারেন যে আসলে আয়কর জিনিসটা কি। এটা ছাড়া আমাদের আগের যে ভিডিও গুলো ছিল, যেহেতু আয়কর আইনটা চেঞ্জ হয়েছে, কিন্তু ভিতরের মূল জিনিসটা কিন্তু একই আছে। যদিও নতুন আয়কর আইন নিয়ে আসা হয়েছে বাংলায়, কিন্তু ভিতরের মূল জিনিস একই আছে। তো যাই হোক, আগামী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার আয়করটা ক্যালকুলেশন করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমরা সাতকাহনের পক্ষ থেকে আজিমুদ্দিন।